আইয়ামে জাহিলিয়ার যুগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের নবীজি এসেছিলেন নবীজি দেখলেন এখানে তো অশান্তি তৈরি হয়ে আছে মাল ভক্ষণ করা হচ্ছে রাস্তা দিয়ে লাড়ি গেলে তাদের সঙ্গে তাদেরকে ডেকে জেনা করা হতো এত অসভ্য অসভ্য বর্বরতার যুগ ছিল রবিজি সেই যুগে আসলেন চল্লিশ বছর বয়সে কনেমার দাবাত নীতি নৈতিকতার শিক্ষা দিলেন এক একটা বর্বর জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফেরালেন কেমন অন্ধকার আল্লাহ পাকের রসুল সাল্লাহ সাল্লামের সাবি দেখিয়া তোল নামটা শুনেছেন

কবুল হয়ে গেল দিয়ে ঘোষণা করে দিলেন নবী রে দাহিয়াতুল কালবির কাছে যাওয়া লাগবে না আমি দোয়া কবুল করে নিয়েছি দাহিয়াতুল কালবিকে আমি আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেব অসুবিধা তোমার হবে না নবীজি মসজিদ নবীতে বসে আছেন ভাষণ দিচ্ছেন কোরআনের কথা বলছেন হাদিসের কথা বলছেন দেহিয়াতুল কালবি গুটি গুটি পায়ে নবীজির কাছে এসে উপস্থিত আল্লাহ পাকে রসুন চাদর বিছিয়ে দিলেন বলেন না 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 আমার মতো একজন নগণ্য ব্যক্তির জন্য এরকম সম্মান দেখাবেন আল্লাহ পাকের নই বলেন দাইয়াতুল কালবি কি জন্য এসেছো বলো দাইয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে এই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ মালিক হলো আল্লাহ আমি ইসলাম কবুল করার জন্য আপনার কাছে এসেছি দয়া করে গ্রহণ করে নাও না নবী বললেন দাহি আরে একবার ইসলাম গ্রহণ করলে পিছনের সব গোনা জোরে বলো সুবহানাল্লাহ দাইয়াতুল কলবি বললেন আল্লাহ আমার সব গোনা ক্ষমা হতে পারে কিন্তু একটা গোনা ক্ষমা হবে না নবীজি বলছেন দাইয়া কি এমন গোনা করেছো যে কারণে তোমার গোনা ক্ষমা হবে না হাদিস পাকের ভিতরে এসেছে যখন দাইয়া বলতে শুরু করে দিলেন নবীজি জীবনে যতবার কেঁদেছেন এই একবার কেঁদেছেন দাইয়া তুল কথা শুন কথা শুনে চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ছিল রাসূলুল্লাহর দাড়ি মোবারকটা ভিজে ভিজে যাচ্ছিল আমার সেই ঘটনাটা শুনুন আমার চার বছরের আমি যখন বিদেশ সফর করব আমার স্ত্রীকে আমি বলেছিলাম আমার প্রাণের স্ত্রী যদি পুত্র সন্তান হয় রাজার হালতে মানুষ করো আর যদি কন্যা সন্তান হয় তাহলে চিন্তা দাপন করে দিও আমি কথা বলে বিদেশে চলে গেলাম চার বছর পরে আমি বিদেশ থেকে বাড়ি আসলাম যেই না বাড়িতে প্রবেশ করেছি আর ওকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে আমাকে আব্বু আব্বু বলে জড়িয়ে ধরেছি আর ধরে আমি চিন্তা করলাম এটা আমার মেয়ে না বাড়ির পাশে প্রতিবেশীর মেয়ে চিন্তা করলাম কার মেয়ে হতে পারে প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বললাম ও আমার প্রাণের স্ত্রী মেয়েটা কার আব্বু আব্বু বলে ডাকছে তখন স্ত্রী বলছে পত্নী বলছে মেয়েটার মুখ থেকে কি চিনতে পাচ্ছ না দেখো তোমার চেহারা সঙ্গে মিল আছে কি না এটা তো তোমার মেয়ে আমি তো বলেছিলাম যে ছেলে হলে রাজার হালুতে মানুষ করো আর মেয়ে হলে চিন্তা দাফন করে দিও দেখো এত সুন্দর চেহারা তোমার চেহারা যেমন সুন্দর তোমার মেয়ের চেহারা এত সুন্দর এরকম মেয়েকে প্রবেশ করলেন খাটের ওপরে শুয়ে পড়লেন মনে মনে চিন্তা করছেন আমি জিন্দা দাপন করব না ওকে বাঁচিয়ে রাখবো মনে বলে চিন্তা করলাম চিন্তা করতে করতে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম না 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 একে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হবে না আর আমি যদি বাঁচিয়ে রাখি তো সবাই বলবে এ হলো মেয়ের পিতা তখনকার সময়ে মেয়ের পিতা বললে একটু মেয়ের পিতা লজ্জিত হইতো খারাপ মনে করিত যে মেয়ে আমি মেয়ের পিতা কিন্তু এখনকার সময় কি তাই নাকি ভাই এখন মেয়ের পিতা হলি গর্ববোধ করে হ্যাঁ গো তোমার কটা বিয়ে বলে তিনখানা কটা এই গর্ববোধ করে আলহামদুলিল্লাহ বলেন নবীজি বলেছেন একটা মেয়ে হলে সে জান্নাতি দুটো মেয়ে হলে জান্নাতী আর তিনটে মেয়ে হলে সে একা জান্নাত যাবে না আমার সঙ্গে যাবে তাই এখানে তিনজন তিনটে কার আছে তো হাত তোলো তিনটে কার আছে খাওয়ানোর ভয়তে ওই একটা নিয়ে বসে আসি মানে নবীর সঙ্গে জানলাতে যেতে নবীর সঙ্গে জানলাতে এখন আমি যদি বলি নবীর সঙ্গে ঠিক আছে এখন ডিস্টার্ব করলো অনেক বায়ান আছে এখন ডিস্টার্ব করলো নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কারা আমি যদি এখন হাত তোলায় তোলে তোলা করায় তো সবাই হাত তুলবে কিন্তু যেই বলবো ওই হাত তুলতে হবে না তিনটে মেয়ে হলি যাবে হুজ হুজুর চিন্তা করবেন না একজন চিন্তা করো না আপনি আমার ব্যাপারটা জানেন না আমার ইনকাম শর্ট খাওয়াবো কি বুঝতে পারেননি আচ্ছা নবীর ইনকাম কি বিশাল ছিল নাকি কটা মেয়ে চারটে নাম বলেন আমি একটা বল দিচ্ছি ফাতেমা তিনটে আপনি বলেন ওই দেখো পরীক্ষায় বলি দিচ্ছে পরীক্ষা আপনার নিচ্ছি আর একটা ভুলে গেছে রুকাইয়া যাতে রুকাইয়া না কি আবার জিজ্ঞেস করছি রুকাইয়া না কেন কথা হইলো চারটে নবীজির যদি চারটে হয় তো তোমার তিনটে হলে অসুবিধা কোথায় त <laughs>

জিন্দা দাপন করে দেওয়ার চিন্তা করে এই ধরনের চিন্তা তারাই করতে পারে আমার আল্লাহ বলছে নাই বিল আখেরা যারা আখেরাতে বিশ্বাসী না ইয়া রসুল আমি আমার স্ত্রীকে বললাম সুন্দর জামাটা পরিয়ে দাও আমি আমার স্ত্রীকে বললাম ভালো করে খাইয়ে দাও স্ত্রী বলে কি করবে বললে বেড়াতে নিয়ে যাব সুন্দর করে খাইয়ে দেওয়া দেওয়া হলো হলো এরপরে সুন্দর পোশাকটা পরিয়ে আমি তাকে বেড়াতে যাওয়ার নাম করে পাহাড়িয়া এলাকায় নিয়ে গেলাম লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে আনছি ইয়া রসুল আমি জীবন পরিবর্তনের হাতিয়ার কিতাবটা লিখছি খন্ড হয়ে গিয়েছে আমি আমার জীবন পরিবর্তন হাতিয়ার কিতাবের ভেতরে এই ঘটনাটা উল্লেখ করতে গিয়ে আমার গায়ের পশম খালা দিয়েছিল আমার চোখ থেকে পানি টপকে টপকে পড়েছিল ও ও মানুষেরা ঘটনাটা শুনুন আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এই ব্যাখ্যাটা দিচ্ছি উদ্দেশ্য আমার কি উদ্দেশ্য হলো ইমান গ্রহণ করার পরে ইমান গ্রহণ করার আগের সমস্ত গোনা মাপ হয়ে যায় এই জন্যই এই দলিলটা কিন্তু আমি দিচ্ছি ঠিক বলছি না এই জোরে বলো আমি পাহাড়িয়া এলাকায় নিয়ে গেলাম আমি গর্ত খনন করতে লাগলাম গর্ত খনন করার সময় মাটিটা আমার দাঁড়িয়ে লাগছিল ছোট্ট মেয়ে জামিলা চার বছরের জামিলা ও তো আর বোঝে না আমি বাপ আমি পিতা ওর জন্য গর্তটা খনন করছি ও তো জানে না যখন মাটিটা আমার দাঁড়িতে লাগছিল ও তখন দাঁড়িয়ে থেকে মাটিটা শরিয়ত ছিল ইয়া রাসুল আল্লাহ আবার চার বছরে জামিলা যখন আমাকে বল আব্বু কি করছ আমি তখন মনে মনে বলছিলাম পরে বুঝবি বেটি পরে বুঝবি ইয়া সুন আল্লাহ আমি জামিলাকে বললাম ওই দেখো মা ওই দূরে খেলা করছে কিছু মেয়ে যা ছেলে মেয়ে যাও ওখানেকে খেলা করো আমি যখন তোমার ডাকবো তখন তুমি আসবে গত খলন করা হয়ে গিয়েছে জামিলা গো যাই ভাই

এয়ারসুল হ আমার মনে মনে হল দয়া হলে মায়া হোলা ও ততক্ষণেও বুঝতে পারিনি যে কেন আমাকে গতিতের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে এয়ারসুল আমি মাটি চাপা দিতে শুরু করলাম কিছুটা যখন এই হাফ বরাবর আসলো তখন মেয়ে বলছে আপু তুমি কি আমাকে মেরে দিতে চাও আমি আমি পিতা কন্যা আমি তোমার কন্যা সমাজের লোকেরা তোমাকে হেই প্রতিপন্ন করবে এই মেয়ের পিতা আমি তোমাকে পরিচয় দেবো না তুমি আমার আব্বু এই পরিচয়টা আমি সমাজে দেবো না আমাকে বাঁচতে দাও না ইয়ারসুল আল্লাহ কথা বলার পরেও আমি শুনিনি আমি তারপরেও মাটি চাপা দিয়েছি

যখন দেহিয়াতুল কালবির ঘটনার বিবরণ দিচ্ছিলেন যখন বললেন ইয়া রসুল আল্লাহ পুরো মাটি চাপা দিয়ে জ্যান্ত দাপন করি আমি ফিরে এসেছি তখন রসুল ডুগরে ডুকরে কাঁদছিলেন আর বলছিলেন কোন মানুষের পক্ষে কি সম্ভব জ্যান্ত মেয়েকে জিন্দা দাপন করতে পারে এই আপনাদের কেউ পারবেন কেউ পারবেন একজন হাত তুলে কেউ পারবেন আমার সব গোনা ক্ষমা হতে পারে কিন্তু এই গোনাটা ক্ষমা হবে না রসুল যদি হুট করে বলি দিতে হ্যাঁ হবে না তো সমস্যা হয়ে যেত কেন রসুল কথাও শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের ওপর থেকে ফেরেস্তার জিব্রাইলকে পাঠিয়ে পাঠাইলেন যিনি আল্লাহর বার্তাটা নবীর কাছে নিয়ে আসে আরতে জিবরাইলে সে উপস্থিত সালাম দিলে নাসাল তুয়া সালাব আলাইকাইয়া রসুল আল্লাহ আসালা তুয়া সালাব আলাইকাইয়া হাবিব আল্লাহ আল্লাহাকে রসুল আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আপনার আমাকে আপনার কাছে প্রেরোণ করেছে রসুল বললেন ইয়াকি জিবরাইল কি সুসংবাদ দিয়ে প্রেরোণ করেছে বলো বলো ফতুয়া আমি দেবো আল্লাহ আমার আল্লাহ আমাকে বার্তা দিয়ে পাঠিয়েছেন করার কারণে গোলাটাও হয়ে গিয়েছে ইমান এ হুজুর তুমি ঘটনা দিয়ে বললে তুমি তো একটু আগে বললে কোরআন ছাড়া তুমি কথা বলো না এবার কোরআন দিয়ে বলো এ তো ঘটনা দিয়ে বুঝতে পারলাম ইমান গ্রহণ করার পরেও মাফ হয়ে গিয়েছে কিন্তু কোরআনের দলিলটা দিতে

আমার আল্লাহর ঘোষণা যে বা যারাই তওবা করে ইমান আরবে শুধু গোনা মাফ হবে না গোনাগুলো গুলো নেকির দ্বারাই পরিবর্তন করে দেব ওয়ালা উবালি আমি আল্লাহ কোনো পরোয়া করি না এ গোনা মাফ হয়েছে কি হয় না তার ইমান গ্রহণ করার পরে মাফ হয়েছে কি হয় না